আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, সবাই আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে পিঁপড়ের ডিম সংরক্ষণ করার জন্য আপনাদের দুই তিনটা নিয়ম আমি বলে দিব এবং কিছু নিয়ম দেখিয়ে দিব। এটা হচ্ছে সুপারি গাছের খোল কিংবা সুপারি গাছের ডোগা বলে থাকি। যারা সুপারি গাছ গ্রাম অঞ্চলে থাকেন, সুপারি গাছ চিনেন, তারা বুঝতে পারছেন যে জিনিসটা কি দেখালাম আমি। সেটা হচ্ছে যে খোলটা পড়ে যায় তার উপরে একটা আবরণ থাকে, সেই আবরণ কিংবা কাগজের মতো দেখতে, ওটার ভিতরেই আমরা পিঁপড়ের ডিম, তাজা পিঁপড়ের ডিম ভেঙে আমরা রেখে দিই। আর যে পিঁপড়ের ডিমগুলো একটু নষ্ট হয়ে আসে ওগুলোকে আমরা চারের মধ্যে দিয়ে দিই। তো এই পিঁপড়ের ডিমগুলো আমরা চারের মধ্যে দিয়ে দিব। আর আপনারা পেপারের মধ্যে যদি পিঁপড়ের ডিম রাখেন, অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, একদম ভালো করে মুড়িয়ে রাখবেন। মানে বিষয় হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, এরকমভাবে মুড়িয়ে রাখবেন যেন কোনো বাতাস এবং কি ঢুকতে না পারে, বেরোইতে না পারে। ডিপ ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে আপনারা পিঁপড়ের ডিম রাখবেন না। আর সুপারির যে ডোগা, এই যে এই সুপারির যে কাগজটা আমি বের করছি, এরকমভাবে যদি আপনি রাখেন তাহলে আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন কিংবা নর্মালি রাখতে পারেন, সাত দিন থাকে, একদম ডিমগুলো তাজা থাকে। আপনি যখন ডিমগুলো ভেঙে নেবেন এই গাছ থেকে, তো গাছের মধ্যে কিন্তু পিঁপড়া সহ যদি আপনি রেখে দেন ওইটা এক মাসও থাকে। তো আমি কিংবা আমরা এই নিয়মটা ভালো করে দেখলাম যে সুপারি গাছের ডোগার মধ্যে কিংবা এই কাগজের মধ্যে যদি রাখি এক সপ্তাহ থাকে। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, পিঁপড়ের ডিম বেশি দিন সংরক্ষণ করার জন্য আপনারা একটা কার্টনে, এই আইসক্রিমের যে কার্টনগুলো পাওয়া যায় ছোটো, ওগুলোর মধ্যে পিঁপড়ের ডিম রেখে আপনারা ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন থাকে, একদম টাটকা থাকে, ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবেন। তো আমরা ডিপ ফ্রিজ ছাড়া, যেমন কিছু গ্রাম অঞ্চল আছে যেখানে ফ্রিজ নেই কিংবা এখনও বর্তমানে অনেক জায়গায় কারেন্ট নেই, তো ওসব জায়গাতে আপনারা কি করবেন, আপনারা সুপারির যে ডোগা কিংবা যে পাতাটা পড়ে যায় কিংবা একদম তাজাও পেতে পারেন, যেটা সবুজ টাইপের যে ডোগাগুলো, ওগুলো নিয়ে আপনারা এরকম কাগজগুলো বের করে তার ভিতরে পিঁপড়ের ডিম রেখে এভাবে পাত দিয়ে আপনি যে কোনো ঠান্ডা স্থানে রেখে দিন, ভালো থাকবে। আমরা এটা এভাবে গিট দিয়ে রেখে দিব, রেখে দেওয়ার পরে দুই দিন পরে ব্যবহার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।